হ্যালো ফ্রেন্ডস আমার নাম না তোমরা দেখছো মান্নাস কোচিং অনেকদিন পর তোমাদের জন্য আরও কতগুলো আপডেট নিয়ে চলে এলাম তোমাদের বেশ কিছু কোয়ারি পেয়েছি সে সমস্ত কোয়ারিগুলোর অবশ্যই আমি অ্যান্সারগুলো দেবো ভিডিও ভিডিওর মাধ্যমেই এবং তোমাদের যদি এখনও কোনো বিভিন্ন রকমের কোয়ারি যদি থেকে থাকে পরবর্তীকালে কী কী জিনিসগুলো তোমরা জানতে চাইছো সেই ইন্টারনাল আপডেটগুলো আমি তোমাদের কিন্তু দিয়ে দেবো অবশ্যই নিজে কমেন্ট সেকশানে আমাকে জানিয়ে দেবে আজকের যে দুটো আপডেট দিতে চলেছি যেটা হচ্ছে তোমরা রিসেন্টলি তোমাদের যে রেজাল্টটা সেটা কিন্তু বেরিয়ে গিয়েছিল পার্ট ওয়ান পার্ট টু ক্যালকাটা ইউনিভার্সিটির কথা বলছি পার্ট ওয়ান পার্ট টু এবং হচ্ছে থার্ড সেম এবং ফিফ সেমের জন্যে এবং তার যে অরিজিনাল মার্কশিট সেটা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে তোমাদের খুব তাড়াতাড়ি এবং ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা অফিসিয়াল নোটিশ দিয়ে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিল এবং আজ কিন্তু আবারও নোটিশ দিয়েছে যে সেই সমস্ত মার্কশিটগুলো অর্থাৎ মানে যেগুলো পার্টের ক্ষেত্রে পার্ট ওয়ান পার্ট টু এবং হচ্ছে সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভের যে মার্কশিট সেগুলো কিন্তু ইউনিভার্সিটি থেকে কলেজগুলোকে দিয়ে দেওয়া হবে আজকে অর্থাৎ উনত্রিশে মার্চ এবং কলেজগুলো কিন্তু সেগুলো তোমাদেরকে অ্যারেঞ্জ করে তোমাদেরকে কিছুদিনের মধ্যেই হয়তো এই মাসে হয়তো হবে না পরের উইকে এপ্রিল ফার্স্ট উইক করে কিন্তু তোমাদের যে অরিজিনাল মার্ক্সিস সেটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেবে এবার অনেক স্টুডেন্টরা এখনও মানে কমেন্ট সেকশানেও জানিয়েছো এবং বেশ কিছু জন আমাকে ইমেল করেও জানিয়েছো যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে দেখো ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের পরীক্ষা থেকে শুরু করে তোমাদের রেজাল্ট বেরোনার প্রক্রিয়াটা নিয়ে এবং আমি তোমাদেরকে এর আগেই যে যে হিসেবে বলে দিয়েছিলাম থার্ড সেম ফিফ সেমের ক্ষেত্রে থার্ড সেম ফিফ সেমের ক্ষেত্রে আমি তোমাদেরকে তোমরা যারা ভিডিও দেখেছো আমি তোমরা জানো যে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের মার্চের মাঝে মাঝি বা তার থার্ড উইক বা ফোর্থ উইক করে তোমাদের কিন্তু রেজাল্ট বেরোতে পারে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি এখানে পনেরো তারিখ অর্থাৎ থার্ড উইকের শুরুতেই কিন্তু তোমাদের যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে তো এক্ষেত্রেও আমি বলবো ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্টটা সেটা কিন্তু তোমাদের মার্চের তিরিশ তারিখ এটা যদি নাও হয় তিরিশ একত্রিশ তারিখ করে তোমরা কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক করে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট অবশ্যই দেখতে পেয়ে যাবে কোনো রকম কিন্তু আশা করি লেট হবে না যদি কোনো ইন্টারনাল যদি না কোনো প্রবলেম থাকে এবং যে সমস্ত স্টুডেন্টদের কিন্তু আবারও যারা পরীক্ষা দিতে পারেনি থার্ড সেম ফিফথ সেম এবং হচ্ছে পার্ট ওয়ান পার্ট টুর ক্ষেত্রে তাদের জন্য কিন্তু আবারও সেই ফর্ম ফিল আপটি যেটা হয়েছিল পরীক্ষা শুরু হয়ে যাওয়ার পরেও তাদেরও কিন্তু পরীক্ষা কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে তো পরবর্তীকালে আরও আপডেট পেলে আরও তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের যদি এখনও কোয়ারি থেকে থাকে অবশ্যই নিজে কমেন্ট সেকশানে আমাকে একবার জানিয়ে দেবে আমি সেই রিলেটেড ভিডিও করে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো এবং বেশ কিছু টপিকের ওপর আমি ভাবছি যে আলোচনা করবো তোমাদেরকে যেমন অনলাইনে পরীক্ষা হবে নাকি অফলাইনে পরীক্ষা প্রার্থীর পরীক্ষাটাই বা কবে হবে সেই রিলেটেড কিন্তু আলাদা আলাদা ভিডিও তোমাদের কাছে আসবে সেই সমস্ত ভিডিওগুলো তোমরা চাও কিনা অবশ্যই নিজে কমেন্ট সেকশনে আমাকে একবার জানিয়ে দেবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন মতো এ পর্যন্তই থ্যাঙ্কস ফর ওয়াচিং